বিশ্ব হতে গেলেও না একটা পড়াশোনা করতে হয়। কিসের বলতো? কামসূত্রে আমার মতো ছেলেরা সন্ধ্যেবেলা কি করে? এখন বাঙালিরা অনেক আধুনিক হয়ে গেছে, ঠিক আছে তো? আর আমি বলছি আমার মতো ছেলেরা এখন সন্ধ্যেবেলায় নেশা করে। আচ্ছা, এটা কি তোর প্রথমবার? আগে কখনো করিস নি? তুই কি একদম নতুন রে? কিচ্ছু শেখায়নি, ফার্স্ট টাইম। রোজি বলেছিল যে ফ্রেশ মাল, এতটা ফ্রেশ বুঝতে পারিনি। যা বাদাম নিয়ে ও সতী সালা, বেকার বেকার রোজি আমার কপালে একটা ফ্রেশ মালকে ঝুলিয়ে দিল। হ্যাঁ, তোর কোনো ট্রেনিং ফ্রেনিং হয়নি? শোন, ডাক্তার হতে গেলে যেরকম পড়াশুনো করতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশুনো করতে হয়, চাকরি করতে গেলে পড়াশুনো করতে হয়, সেরকমই বিশ্ব হতে গেলেও না একটা পড়াশুনো করতে হয়। কিসের বলতো? কামসূত্রে। এটা ঢাল আর এই ফাঁকা বোতলটা নিয়ে যা। ধ্যার, এই ফাঁকা বোতলটা নিয়ে যা, ধর। আরে আমি ছাড়বো না শালার নতুন মাল একটা, ফাকিং পিচ। কাকে না কাকে কলায় ঝুলিয়ে দিয়েছে। এই এই কি হয়েছে? হ্যাঁ, দেখি দেখি। হে বাবা, এই রক্ত বেরোচ্ছে। আরে পড়ে গেলে কি করে তুমি? আমি হ্যাঁ আমি কিছু করিনি, আপনি তো ঠেলে দিলেন। আমি আরে আমি তো এই বাবা দেখি দেখি, সরি 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 সরি। এই ডেটল ডেটল আছে, ডেটল আছে তোমার বাড়িতে? আমি জানি না। হ্যাঁ আমি জানি। আরে ডেটল ব্যান্ডেজ কিছু নেই বাড়িতে? আমি জানি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখছি। বাথরুমে কোথায় যে কি রাখে, ফালতু ফেসে গেলাম শালা। এই তোমার বাড়িতে তুলো তুলো বা ওরকম কিছু আছে? আমি জানি না। আচ্ছা দাঁড়াও, আমার এটা দিয়ে আশা করি হয়ে যাবে। এই তুমি না একটা কাজ করো, কাঁচের মধ্যে বসে থাকো না, আগে ওঠো, ওখানটা বসি, চলো এসো।